তোমাকে আমি আর কিছু দিতে পারি বা না পারি, সিকিউরিটি দেব। আর কোনো 28 ফেব্রুয়ারিতেই আমি তোমাকে ছেড়ে থাকবো না। স্ত্রীকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মেজর আসাদ, কিন্তু তার কোনোটাই রাখতে পারেননি তিনি। ছোট মেয়ে সোহাকে স্কুলে ভর্তি করানোরও অনেক স্বপ্ন ছিল, সেটাও এখন স্মৃতি। বরং সত্য হলো, পিলখানার নির্মম নৃশংসতার শিকার হয়ে জীবন দিতে হয়েছে তাকে। আতাউর রহমানের তোলা ছবিতে ওই পরিবারের কথা তুলে ধরছেন মনসুরুল করিম। একটি সুখী পরিবারের ছবি, স্বামী মেজর আসাদ, স্ত্রী সাইকি আর 3 বছরের মেয়ে সুহা। কিন্তু মেজর আসাদ এখন শুধুই ছবি, বাবা নেই এটা বোঝার বয়স হয়নি ছোট্ট মেয়ে সুহার। কিন্তু স্ত্রী সাইকি বোঝেন কি হারিয়েছেন। আমি নিজে নিয়ে এসেছি ভাই, আমি নিজে হাত পা মুখ সবকিছু হাতাহাতি করে ভাই নিজে খুঁজে খুঁজে বের করতে একে। আমি ও বলতে যে আমি না গেলে কে ওকে আনতে পারবে না, আমার মনে তো কেমন না। অসুস্থ বৃদ্ধা রাজিয়া জামান, চিরনিদ্রায় শায়িত খাগড়াছড়ি 11 রাইফেল ব্যাটালিয়নের মেজর আসাদের মা। পরিবারের অন্য সদস্যরা, ২৪ তারিখ রাতে মেজর আসাদ শেষবারের মতো কথা বলেছিলেন স্ত্রী সাইকির সাথে। এরপর পিলখানায় নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়ে মেজর আসাদের স্থান হয় গণকবরে। 27 তারিখ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাইকে চিহ্নিত করলেন স্বামীর লাশ। অথচ 28 তারিখ অনেক ধুমধাম করে বিবাহ বার্ষিকী পালন করার কথা ছিল তাদের। গতকালকে আমার ম্যারেজ ডে ছিল, ও আমার পাশে নেই। গত বছর মিশনে লাইব্রেরিয়া ছিল, তখনও ছিল না, আমাকে ফোনে বলেছিল সাইকে আর কখনো এমন হবে না, আর কোনো 28 তারিখ আমি দূরে থাকবো না। কিন্তু কে জানে এই 28 তারিখ আমার সাথে থাকবে না। ও সবসময় বলতো যে সাইকি আমি তোমাকে কিছুই দিতে পারবো না, 100% সিকিউরিটি দেব। এই সিকিউরিটি ও না দিয়েই চলে গেল। মিশনে যাওয়ার সময় আমাকে বলে গেছে আমি দেশের জন্য যাচ্ছি, আমি যদি ফিরে না আসি তুমি চিন্তা করো না, এই দেশ তোমাকে দেখবে, এই দেশের কাছে তোমাকে রেখে যাচ্ছে। আমার বাচ্চাটা ফ্ল্যাগ আঁকানো শিখছে ভাই, আজ কয়দিন হলো সেই ফ্ল্যাগ আঁকাই, মানে মা রেড কালার করবো, অথচ সেই ফ্ল্যাগের নিচে ওর বাবাকে শুয়ে রাখবে। মঞ্জুর করিম, এনটিভি নিউজ, ঢাকা।